নির্বাচন কমিশনার বাছাইয়ে দেশের 60 জন বিশিষ্ট নাগরিকের সাথে মতবিনিময় করবে অনুসন্ধান কমিটি। আগামী শনি ও রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কমিটির দ্বিতীয় দিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব গণমাধ্যমকে জানিয়েছেন শুক্রবারের মধ্যে নাম জমা দিতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। এ কমিটি প্রথম বৈঠক করে গত রবিবার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে কমিটির সদস্যরা। পরে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বৈঠকের সিদ্ধান্তগুলো জানান। বিভিন্ন জায়গা থেকে তালিকা নিয়ে কমিটি, নামটা আমি বলতে পারতেছি না, কারণ লিস্টগুলো আপনার অলমোস্ট ফাইনাল করা হয়ে গেছে, তবে ধরেন প্লাস মাইনাস 60 হবে। তিনটা মিটিং হচ্ছে ক্রস সেকশন অফ যারা সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে, তাদের কাছ থেকেও সাজেশন নেওয়া হবে এবং ওনাদেরকেও আমরা কালকে দুপুরের মধ্যে চিঠি দিয়ে দিব ওনাদের টাইম নিয়ে আসার জন্য। এবং তিনি জানান 11 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত সরাসরি অথবা ইমেইলের মাধ্যমে নাম জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। চাইলে ব্যক্তিগত পর্যায়েও যে কেউ তার নিজের নাম প্রস্তাব করতে পারবেন। ইলেকশন কমিশনে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে চিঠি দেওয়া হবে এবং প্রত্যেক দলকে রিকোয়েস্ট করা হবে আগামী শুক্রবার বিকাল 5টার মধ্যে অনলাইনে অথবা ফিজিক্যালি ক্যাবিনেট ডিভিশনে ওনাদের অনধিক 10 জনের করে নমিনেশন ওনারা ইচ্ছা করলে দিতে পারবেন এবং শুক্রবারে ক্যাবিনেট ডিভিশনের অফিস খোলা থাকবে বিকাল 5টা পর্যন্ত, রিসিভ করার ব্যবস্থা রাখা হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান সবার সঙ্গে আলোচনা শেষে আইন অনুযায়ী যোগ্য বিবেচিতদের মধ্যে 10 জনের নাম প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি। তাদের মধ্য থেকে 5 জনকে নিয়ে ত্রয়োদশ নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। তিনটা মিটিং হচ্ছে ইনফ্যাক্ট। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনার বাছাইয়ে দেশের 60 জন বিশিষ্ট নাগরিকের সাথে মতবিনিময় করবে অনুসন্ধান কমিটি। আগামী শনি ও রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কমিটির দ্বিতীয় দিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব গণমাধ্যমকে জানিয়েছেন শুক্রবারের মধ্যে নাম জমা দিতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। এ কমিটি প্রথম বৈঠক করে গত রবিবার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে কমিটির সদস্যরা। পরে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বৈঠকের সিদ্ধান্তগুলো জানান। বিভিন্ন জায়গা থেকে তালিকা নিয়ে কমিটি, নামটা আমি বলতে পারতেছি না কারণ লিস্টগুলো আপনার অলমোস্ট ফাইনাল করা হয়ে গেছে, তবে ধরেন প্লাস মাইনাস 60 হবে। তিনটা মিটিং হচ্ছে ক্রস সেকশন অফ যারা সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে, তাদের কাছ থেকেও সাজেশন নেওয়া হবে এবং ওনাদেরকেও আমরা কালকে দুপুরের মধ্যে চিঠি দিয়ে দিব ওনাদের টাইম নিয়ে আসার জন্য। এবং তিনি জানান 11 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত সরাসরি অথবা ইমেইলের মাধ্যমে নাম জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। চাইলে ব্যক্তিগত পর্যায়েও যে কেউ তার নিজের নাম প্রস্তাব করতে পারবেন। ইলেকশন কমিশনে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে চিঠি দেওয়া হবে এবং প্রত্যেক দলকে রিকোয়েস্ট করা হবে আগামী শুক্রবার বিকাল 5টার মধ্যে অনলাইনে অথবা ফিজিক্যালি ক্যাবিনেট ডিভিশনে ওনাদের অনধিক 10 জনের করে নমিনেশন ওনারা ইচ্ছা করলে দিতে পারবেন এবং শুক্রবারে ক্যাবিনেট ডিভিশনের অফিস খোলা থাকবে বিকাল 5টা পর্যন্ত, রিসিভ করার ব্যবস্থা রাখা হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান সবার সঙ্গে আলোচনা শেষে আইন অনুযায়ী যোগ্য বিবেচিতদের মধ্যে 10 জনের নাম প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি। তাদের মধ্য থেকে 5 জনকে নিয়ে ত্রয়োদশ নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। তিনটা মিটিং হচ্ছে ইনফ্যাক্ট। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।